শুরু হচ্ছে রেইনবো মিডিয়া নিবেদিত সাসপেন্স থ্রিলার। আজ শুনবেন নির্মলেন্দু গৌতমের লেখা এক অভিনেত্রীর গল্প। রায় আজকেই বেরিয়ে যেত, জজ সাহেব জানিয়েও দিয়েছিলেন সে কথা। হঠাৎ ঠিক আজকেই অবাক হয়ে সবাই শুনল আইবিলতা নামে একজন মহিলা সাক্ষী হিসাবে দাঁড়াবে। ব্যাপারটা কেউ ভাবতেই পারেনি, আর ভাবতে পারেনি বলে সবাই কোর্টের মধ্যে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছে। বিশেষ করে যাত্রার কিছু নিয়মিত দর্শক, যেন ছন্দা এবং মেহের কুমারের নতুন কোনো যাত্রায় অভিনয় দেখতে এসে নতুন একটা চমকে রীতিমতো সুখের উত্তেজনায় উত্তেজিত হয়ে উঠল। কদিন ধরে বিবাহ বিচ্ছেদের এই মামলাটা চলছিল, খুব সহজভাবেই একটা সমাধানের দিকে গিয়েছিল সমস্ত ব্যাপারটা। যাত্রা জগতের একজন রীতিমতো নামি এবং দামি অভিনেতা মিহির কুমারের বিরুদ্ধে যাত্রা জগতেরই একজন সুখ্যাত অভিনেত্রী ছন্দা বিবাহ বিচ্ছেদের মামলা এনেছে কোর্টে। তার অভিযোগ ছিল মিহির কুমারের আগেও একবার বিয়ে হয়েছে এবং সেই স্ত্রী আইবিলতা বসিরহাটে থাকে, ছন্দাকে সবকিছু গোপন করে বিয়ে করেছে সে। সুতরাং এই চরিত্রহীন স্বামীকে কিছুতেই মানতে রাজি নয় ছন্দা। মিহির কুমারের বক্তব্য ঠিক তার উল্টো, সে বলেছে আগে কোনোদিন সে বিয়ে করেনি, সে কারণে সে চরিত্রহীনও নয় এবং কোনোদিন সে বসিরহাটে থাকেও নি। ছন্দা তাকে ভালোবেসে বিয়ে করেছে এবং সে ভালোবাসায় তার কোনো খাদও নেই। সুতরাং অবিবাহিত মিহির কুমার ছন্দাকে বিয়ে করতে কখনোই দ্বিধা করেনি এবং সে বিশ্বাস করে ছন্দাকে কখনো সে প্রতারণা করেনি। দুপক্ষের অ্যাডভোকেটের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে, ছন্দা এবং মিহির কুমারকে অনেক জেরা করেছেন দুপক্ষের উকিল। ছন্দার সঙ্গে কিছু গুণমুগ্ধ ভক্ত রোজই আসত, সাক্ষীতে তারা ছন্দার পক্ষে এলোমেলো অনেক কিছুই বলে ফেলেছে। জজ তার চেয়ারে বসে এসব মিলিয়ে কি ভেবেছেন অ্যাডভোকেট মুহুরি আর্দালি বাদী বিবাদী কেউই তা জানে না, কেবল দারুণ উত্তেজনা অনুভব করছে সবাই, সেই জন্যই প্রত্যেকে অপেক্ষা করছিল। মিহির কুমার এবং ছন্দা দুজনেই কোর্টে এসেছে আজকে এবং দুজনকেই আজ খুব উত্তেজিত দেখাচ্ছে। ছন্দার গুণমুগ্ধদের মধ্যে সৌমেন্দু নামে ছেলেটি ছন্দাকে মাঝে মাঝেই কিছু যেন বুঝিয়ে যাচ্ছে। এই দুদিনেই মিহির কুমার বুঝে ফেলেছে ছন্দার সঙ্গে সৌমেন্দুর কিছু একটা সম্পর্ক গড়ে উঠেছে, না হলে ছন্দা এভাবে কাউকে প্রশ্রয় দেয় না। ছন্দার স্বভাব সে ভালো করেই জানে। এইসব কথা ভাবতে ভাবতেই মিহির কুমার বাইরে এলো একটা সিগারেট খাওয়ার জন্য। ঠিক সিগারেট খাওয়ার জন্য নয়, উত্তেজনাটাকে খানিকটা অন্যদিকে বইয়ে দেওয়ার জন্যই তার বাইরে আসা। ঠিক 12টার সময় ডাক পড়ল আইবিলতার। এতক্ষণ কোথায় আইবিলতা ছিল কেউ সম্ভবত টের পায়নি, ঠিক যেন ম্যাজিকের মতো সে এসে দাঁড়ালো কাঠগড়ায়। ছন্দা সবিস্ময়ে তাকালো আইবিলতার দিকে, ছন্দার ছোটোখাটো এবং সাজানো চেহারা যেন কৌতূহলে থরথর করে কাঁপছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে বারবার। মিহির কুমারের দীর্ঘ চেহারাও একটা প্রবল উত্তেজনায় কাঁপছে, সে একবার ছন্দার দিকে তাকিয়ে আইবিলতার দিকে নিবিড়ভাবে তাকালো। আইবি সোজা হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। আইবিলতার বয়স কত হবে? ছন্দার চাইতে বোধ হয় বছর দু তিনেকের বড় আইবিলতা, অর্থাৎ বছর 28 বয়স, কিন্তু এর মধ্যেই তার চেহারা রুক্ষ হয়ে উঠেছে। একটা কম দামি ছাপা শাড়ি, নিরাভরণ হাত, সিঁথিতে উজ্জ্বল সিঁদুর এবং কিছুটা অবিন্যস্ত চুলে তাকে রীতিমতো রহস্যময়ী দেখাচ্ছে। এজলাসে একটা পিন পড়লেও বোধহয় তার শব্দ শোনা যাবে এই মুহূর্তে।
কি বলতে চায় আইভিলতা? বীর কুমারের অ্যাডভোকেটের চোখে সকৌতুক কৌতূহল। পকেট থেকে চশমা বার করে চোখে এঁটে নিলেন। ছন্দার অ্যাডভোকেট দ্রুত ব্রিফ উল্টাচ্ছেন আর মাঝে মাঝে তীক্ষ্ণ চোখে দেখে নিচ্ছেন আইভিলতাকে। নির্লিপ্ত জজের চোখেও কৌতূহল। যে পেশকার কেসের সময় আর চোখে ছন্দাকে দেখত, তার চোখও আইভিলতার দিকে নিষ্পলক। পক্ষের অ্যাডভোকেট আইভিলতাকে জিজ্ঞেস করতে শুরু করলেন। আপনার নাম? আইভিলতা রায়। মিহির কুমার আপনার স্বামী? হ্যাঁ। মিহির কুমারের সঙ্গে আপনার বিয়ে হয়েছে কবে? 4 বছর আগে। বেশ, তা মিহির কুমার যে আবার বিয়ে করেছেন তা আপনি জানেন? জানতাম না, কারণ আমি থাকি বসিরহাটে, সেখান থেকে কলকাতার খবর জানা আমার পক্ষে সম্ভব নয়। তবে বুঝতে পেরেছিলাম আমার স্বামী আরেকজনকে বিয়ে করেছে, কারণ বলে আইভিলতা একটু থামল, চোখের জল মুছল, তারপর একটানা বলে গেল সমস্ত ঘটনা। বছর 5 আগে মিহির কুমার হঠাৎ যাত্রা করতে যায় বসিরহাটে, সেখানে আইভিলতার সঙ্গে তার পরিচয় হয়। তারপর মাঝে মাঝে মিহির কুমার যেত বসিরহাটে এবং আইভিলতার সঙ্গে দেখা করতেই যে সে বসিরহাটে যেত, আইভিলতার তা বুঝতে কষ্ট হয়নি। মিহির কুমার বলতো আইভিলতাকে ছাড়া সে আর কোনো মেয়েকেই চায় না, এবং ঠিক 4 বছর আগে একদিন সে বসিরহাটে এসে আইভিলতার দাদার কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ে করে। সঙ্গে প্রচুর টাকা পয়সা সে এনেছিল এবং সে বলতে গেলে টাকা দেখিয়েই দাদার অনুমতি আদায় করেছিল। তখন মিহির কুমার ছোট ছোট দলে যাত্রা করত, বাড়ি থেকে ভোরবেলা বেরিয়ে যেত, ফিরত অনেক রাত্রে, তাই বসিরহাটের প্রায় কেউই তাকে চিনত না। আইভিলতার কোলে একটি ছেলে আসবার পরেই একদিন মিহির কুমার বলল সে কলকাতার বড় একটা যাত্রা দলে চাকরি পেয়েছে, সুতরাং আর সে বসিরহাটে থাকতে পারবে না, তবে আইভিলতাকে নিয়মিত টাকা পাঠাবে। টাকাও সে পাঠাত, এক একবার এক একটি লোক এসে দিয়ে যেত সেই টাকা। মাঝখানে হঠাৎ কদিনের জন্য বসিরহাটে এলো মিহির কুমার। বেশ অসুস্থ ছিল সে সময়, বোধহয় শরীর সুস্থ করতেই এসেছিল। তখনই আইভিলতা ডাকে একখানা চিঠি পায়, সেটা মিহির কুমারকে লেখা ছন্দার চিঠি। তার মধ্যে শরীর খারাপের জন্য ছন্দার উদ্বেগ ছিল, ভালোবাসার অনেক কথাও ছিল সেই সঙ্গে। চিঠিখানা পড়ে প্রবল রাগে মাথায় রক্ত উঠে গিয়েছিল আইভিলতার, এবং সেই রাগটুকু সে প্রকাশ করেছিল মিহির কুমারের সামনে। মিহির কুমার অনেকটা সময় নিঃশব্দে শুনে এমন উত্তেজিত হয়ে উঠেছিল যে দুহাতে গলা টিপে ধরেছিল আইভিলতার। ক্রুদ্ধস্বরে বলেছিল সে আইভিলতাকে খুন করবেই, কিন্তু অসুস্থ বলেই বোধহয় মিহির কুমার আইভিলতার ধাক্কায় খাটের ওপর পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল কিছুক্ষণ। তারপর জ্ঞান ফিরতেই বেরিয়ে গিয়েছিল মিহির কুমার, আর ফেরেনি। আইভিলতার সঙ্গে মিহির কুমারের সাক্ষাৎ হয় না বটে, তবে বিচ্ছেদ হয়নি। সে বিশ্বাস করে নেহাত রাগ করেই সেদিন চলে এসেছিল মিহির কুমার, এবং একদিন সে ছন্দার সঙ্গে সম্পর্ক শেষ করে আইভিলতার কাছে আবার ফিরে যাবে। সমস্ত কোর্ট স্তম্ভিত বিস্ময়ে শুনল আইভিলতার কথা, আর আর চোখে দেখল মিহির কুমারকে। মিহির কুমারের চোখ মুখ কেমন বিবর্ণ দেখাচ্ছে। ছন্দা উত্তেজনায় উঠে দাঁড়িয়েছিল, এবার বসে কপালের ঘামটুকু মুছল। এবার উঠলেন বিপক্ষের অ্যাডভোকেট, কালো এবং স্থূলকায় চেহারা, চেহারায় তাকে রীতিমতো ভয়াবহ দেখাচ্ছে। চোখে মুখে তার কি কথা খেলা করছে তা বোঝার উপায় নেই। আইভিলতার দিকে তাকিয়ে বললেন, সেই দাদা কোথায়? অনেকদিন মারা গেছেন। ডেথ সার্টিফিকেট আছে? ওসব রাখা আমি প্রয়োজন বোধ করিনি, এমনি হবে জানলে রেখে দিতাম। আচ্ছা, আপনার বিয়ের সময় যারা ছিলেন তাদের দু একজনকে যদি সাক্ষী? আমি তখন বিয়ের কোণে, কে এসেছে না এসেছে তা দেখার কথা নয় আমার।
তা ঠিকই, আপনি বিয়ের কোণে আপনি দেখবেন কি করে, তাই আপনি যদি ছন্নাকে সন্দেহ করেই থাকেন তবে কলকাতায় এসে মীর কুমারের খোঁজ করেননি কেন? যদি আমায় আবার খুন করতে চায় সেই ভয়, তাছাড়া নিয়মিতভাবেই তো আমি টাকা পেয়ে যাচ্ছি, কাজেই আমার আশা ছিল একদিন ফিরে আসবেই। আপনি কেসের খবর পেলেন কি করে? গত দু মাসে টাকা না পেয়ে ওর খোঁজ নিতে এসেছিলাম, এসেই খবর পেয়েছি। আচ্ছা, আমি যদি বলি আপনি মিহির কুমারের স্ত্রী নন, কিছু দুষ্টু লোক আপনাকে সাজিয়ে এনেছে মিহির কুমারের নামে দুর্নাম দেবার জন্য। তাতে আমার স্বার্থ? মিহির কুমার তাতে হেরে যাবে, ক্ষতি হবে তার। কখনো নয়। আইবিলতা যেন সাপিনীর মতো ফোঁস করে উঠল, চমকে উঠল গোটা কোর্ট। জজের দিকে ফিরে অ্যাডভোকেট বললেন, ইওর অনার, এর অ্যাটিচিউড দেখে মনে হচ্ছে আইবিলতা একজন ফলেন ওম্যান, ছন্দার দলের লোকেরা সাজিয়ে এনেছে ওকে। পক্ষের অ্যাডভোকেট লাফিয়ে উঠে বললেন, অবজেকশন ইওর অনার। বিপক্ষের অ্যাডভোকেট গোফের ফাঁকে হাসলেন, বললেন, দ্যাটস অল ইওর অনার, আমি আর কিছু জিজ্ঞেস করতে চাই না। আইবিলতা কাঠগড়া থেকে নেমে দ্রুত পায়ে যেন অদৃশ্য হয়ে গেল। আর্গুমেন্ট শুরু হলো সঙ্গে সঙ্গে, আইনের মারপ্যাঁচ, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুরু হলো, কেউ কম যায় না। ছন্দার পক্ষের অ্যাডভোকেট বললেন, আইবিলতা যথার্থ স্ত্রী, তাকে লুকিয়ে মেহের কুমার ছন্দাকে বিয়ে করেছে এখানে। বিয়ের সময়কার সাক্ষী জোগাড় করতে কজন পারে সে বিষয়ে আমার সন্দেহ আছে। আইবিলতা গ্রামের মেয়ে, তার পক্ষে আরও অসুবিধে, ডেথ সার্টিফিকেটও সেই কারণে সে রাখতে পারেনি। ছন্দার সঙ্গে যাত্রা করে মেহের কুমার, সুতরাং প্রণয় হওয়া স্বাভাবিক, বিয়ের জন্য সব লুকিয়েছে সে। আইবিলতা যদি খারাপ মেয়েই হবে তাহলে এমনিভাবে এসে বলতে পারত না, তাছাড়া তার পক্ষে এমন গুছিয়ে বলাও সম্ভব হতো না। ছন্দার স্বার্থে বলতে এলেও আগেই আসতো, ছন্দা যখন মামলাই করেছে তখন তাকে আগেই নিয়ে আসতো সাক্ষী হিসেবে, আর মিথ্যে বলে সে তো আর মিহির কুমারকে পাবে না, ছন্দার কাছ থেকে কিছু টাকা পেতে পারে এই মাত্র। সেক্ষেত্রেও আইবিলতা এমনি স্পষ্টভাবে সব গুছিয়ে বলতে পারত না। আইবিলতা খারাপ মেয়ে ছেলে হতে পারে না, মিহির কুমার যথার্থই অপরাধী, তার শাস্তি হওয়াই উচিত। ব্যাপারটা যে সত্যি সাজানো এবং আইবিলতা যে মিহির কুমারের যথার্থ স্ত্রী নয় তার প্রমাণ আছে আমার কাছে। আইবিলতার সঙ্গে মিহির কুমারের বিয়ে ইত্যাদির ব্যাপারটা যদি প্রমাণ করতে চাই, তাই সে বলেছে তাকে হাতে হাতে নানা লোক দিয়ে টাকা পাঠাতো মিহির কুমার, অর্থাৎ মানি অর্ডারের স্লিপ নেই তার কাছে। সারাদিনে কেউ দেখতে পেত না মিহির কুমারকে, সে সকালে বেরোতো আর রাতে ফিরত। এ কথা বলার উদ্দেশ্য মিহির কুমারের বসিরহাটের জীবনের কোনো প্রমাণ পাওয়া যাবে না। বিয়েতে কারা এসেছে সে কথাও সে বলতে পারেনি, এমনকি যে দাদা ছিল সেও আর বেঁচে নেই, ডেথ সার্টিফিকেটও নেই, অর্থাৎ কোনো কিছুরই প্রমাণ নেই। প্রমাণ ছাড়া আমরা কিছুই বিশ্বাস করতে পারি না। আর্গুমেন্টের শেষে দুপক্ষের অ্যাডভোকেট নিচু কলায় কথা বলতে থাকলেন, সে কথা শুনবার জন্য মিহির কুমার এবং ছন্দা দুজনেই উৎকর্ণ হয়ে উঠল, কিন্তু কিছুই তারা শুনতে পেল না। জজ অ্যাডভোকেটদের বললেন, 13 তারিখ জাজমেন্ট পাবেন, বলে গোটা ঘরটাকে দেখলেন, তারপর মৃদুস্বরে বললেন, এরা জানে ঘটনাটা কি? অথচ যে আমি কেবল শুনলাম ঘটনাটা, সেই বিচার করে দেবে ঘটনাটা সত্যি কি মিথ্যা। এই কথাটা কিন্তু কেউ শুনল না। মিহির কুমার আর ছন্দা বাইরে এলো, ছন্দা এগিয়ে এলো, বলল, তুমি সত্যি করে বলো তো, আইবিলতা তোমার স্ত্রী কিনা? 13 তারিখেই জানতে পারবে, সেদিন জাজমেন্ট দেবেন জজ সাহেব, বলল মিহির কুমার। তারপর একটু থেমে বলল, সেপারেশন তো হতোই, তাহলে কেন তুমি আইবিকে নিয়ে এলে? ছন্দা গম্ভীর গলায় বলল, 13 তারিখে তার কারণ জানতে পারবে। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না।
13 তারিখে আর আইবিলতা সম্পর্কে ছন্দা অথবা মিহির কুমারের কিছুই জানা হল না। 12 তারিখ সকালে হঠাৎ থানায় টেলিফোন এলো ছন্দার পাশের বাড়ি থেকে। পাশের বাড়ির ভদ্রলোক উত্তেজিতভাবে জানালেন, জানালা দিয়ে টেবিলের উপর ঝুঁকে পড়া ছন্দাকে যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে সে আর বেঁচে নেই। পুলিশ না আসা অব্দি আমি ভালো করে দেখতেও ভয় পাচ্ছি। পুলিশ এলো সঙ্গে সঙ্গে, ভেতর থেকে দরজা বন্ধ, একাই থাকে ছন্দা, সুতরাং ভাঙতেই হলো দরজা। সত্যি ছন্দা মারা গেছে। ভারী অসহায় দেখাচ্ছে মৃত ছন্দাকে। পুলিশ ইন্সপেক্টর সব দেখে শুনে যা বুঝলেন তাতে এই সিদ্ধান্তে এলেন যে ছন্দাকে কফির কাপে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটা ঘটেছে গতকাল সন্ধ্যের পর। যে বিষ দিয়েছে সে ছন্দার খুব চেনা। হত্যাটা কিভাবে করা হয়েছে তাও অনুমান করলেন। যে হত্যা করতে এসেছিল সে উল্টো দিকের চেয়ারে বসেছিল, ছন্দার সঙ্গে কফি নিয়ে বসেছিল সেও। টেবিলের ওপর দুটো কফির কাপই তার প্রমাণ দিচ্ছে। তবে ছন্দার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে উঠে গেছে, কারণ তার কফির কাপ প্রায় পূর্ণই আছে। ছন্দার অন্যমনস্কতার সুযোগ নিয়ে তার কফির কাপে যে বিষ মিশিয়েছে হত্যাকারী সে বিষয়ে অবশ্য সন্দেহ করবার প্রয়োজন নেই। সে সুযোগ সম্ভবত সে নিজেই করে দিয়েছিল, না হলে বিষ সঙ্গে করে আনবে কেন? সে কাজ সেরে হত্যাকারী সদর দিয়ে যায়নি, গেছে পেছনের দিকে বাথরুমের দরজা দিয়ে। কিন্তু হত্যা করবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছাড়া এমনি ঠান্ডা মাথায় হত্যা কিছুতেই সম্ভব নয়। এই উদ্দেশ্য জানতে গিয়েই মিহির কুমারের প্রসঙ্গে শুনলেন পুলিশ ইন্সপেক্টর। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলে ছন্দার মৃত শরীর মর্গে পাঠাবার বন্দোবস্ত করেই ছুটলেন মিহির কুমারের বাড়ির দিকে। প্রথমে তাকেই জেরা করতে হবে। কিন্তু সেখানে পৌঁছেই চমকে উঠলেন পুলিশ ইন্সপেক্টর। ঠিক একই ঘটনা ঘটেছে মিহির কুমারের বাড়িতেও। টেবিলের ওপর মৃত অবস্থায় মিহির কুমার পড়ে আছে। তেমনি দুটো কফির কাপ টেবিলের উপর। পেছনের দিক দিয়ে পালিয়ে গেছে হত্যাকারী। একই দিনে একইভাবে দুজন একই হত্যাকারীর কাছে জীবন দিতে পারে, এটা একটা রীতিমতো উল্লেখযোগ্য ঘটনা। অবশ্য এতে আরেকটা জিনিস প্রমাণ হয়, হত্যাকারী দুজনেরই খুব ঘনিষ্ঠ, না হলে মুখোমুখি চেয়ারে এইভাবে কফির কাপ নিয়ে তারা বসত না। আরও একটা জিনিস স্পষ্ট হলো, দুজনকে হত্যা না করলে তার উদ্দেশ্য সিদ্ধ হতো না। ব্যাপার অসম্ভব ঘোরালো হয়ে উঠল, আর সেই কারণেই সন্দেহের আওতা থেকে বাদ পড়ল অনেকেই। কিন্তু ঘামিয়ে গেল পুলিশ, কোনো রকম কোনো চিহ্ন রেখে যায়নি হত্যাকারী। খুনের উদ্দেশ্যও যদি বিন্দুমাত্র আঁচ করা যেত তাহলেও হতো। সেজন্যে দু চারজনকে জিজ্ঞাসাবাদ করেও শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হলো। স্পষ্টই বোঝা গেল তারা খুন করেনি, সে সম্পর্কে জানিও না। তারাও বিস্মিত একসঙ্গে দুটো খুনে। পুলিশ ইন্সপেক্টরের চোখে ঘুম রইল না অনেক দিন। শেষ পর্যন্ত জটিল কেসটা প্রায় চাপাই পড়ে গেল। ওপর থেকেও যে চাপ আসছিল তাও শিথিল হয়ে গেল একদিন। আর ঠিক এমনি সময় হঠাৎ একদিন একখানি চিঠিতে সব রহস্য সমাধান হয়ে গেল। শুধু পুলিশ ইন্সপেক্টরই নয়, গোটা থানাটাই সেই চিঠিখানা নিয়ে উত্তেজনায় টকবক করতে থাকল। কিন্তু খুনিকে আর পাওয়া গেল না, সে তখন সবকিছুর বাইরে চলে গেছে।
চিঠিখানা লেখা হয়েছিল পুলিশ ইন্সপেক্টরের কাছেই। লিখেছে জনৈকা রুবি সেন। চিঠিখানা এই রকম। শ্রদ্ধাস্পদ ইশু, পুলিশকে কষ্ট দেবার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি ইচ্ছে করে কষ্ট দিইনি। হঠাৎই ব্যাপারটা ঘটে গেছে, তাছাড়া ব্যাপারটা যে এমনি হবে তাও বুঝতে পারিনি আমি। মিহির কুমারকে আমি চিনতাম, দেবতার মতো চরিত্র তার, অজস্র যাত্রার পালায় সে নায়ক, কাজেই অনেক লোভ এসেছে তার, কিন্তু সব লোভই সে জয় করেছে। শেষ পর্যন্ত কেউ জানে না কেন ছন্দার প্রেমে অন্তর ভরে উঠল মিহির কুমারের। ছন্দাকে বিয়ে করে ফেলল সে। সে বুঝতেই পারেনি কি সর্বনাশ লুকিয়েছিল এই বিয়ের মধ্যে। ছন্দা একটি পুরুষের কাছে বাধ্য থাকতে চায় না, অথচ তার মধ্যে এমন একটা ভঙ্গি ছিল যাতে তাকে মনে হতো নিষ্কলুষ। মিহির কুমার যেদিন টের পেল ছন্দা দুশ্চরিত্রা, সেদিনই ছন্দা বিবাহ বিচ্ছেদের মামলা করল। আমি গোপনে সব লক্ষ্য রাখছিলাম। আমিও অভিনেত্রী একজন, খুব ছোট্ট একটা যাত্রা দলের সামান্য চরিত্রে আমি অভিনয় করে থাকি, আমাকে কেউ চেনে না। সেই ছিল আমার সব চাইতে সুবিধে। যেদিন শুনলাম আইভিলতা নামে একটি অচেনা মহিলার নামে মিহির কুমারকে জড়িয়েছে, সেদিনই আমি ঠিক করে ফেললাম যাতে সত্যি সত্যি বিবাহ বিচ্ছেদ হতে পারে। তার জন্যে আমার চেষ্টা করা উচিত। আইভিলতা যে বানানো চরিত্র তা আমি ধরেই নিয়েছিলাম, কারণ মিহির কুমার তেমন চরিত্রের লোক নয়। সুতরাং বুকে প্রবল সাহস এনে শেষ মুহূর্তে আমি কোর্টে গিয়ে আইভিলতা সেজে মিথ্যে সাক্ষী দিয়ে এলাম, পালিয়ে চলে এলাম কেউ কিছু বোঝবার আগেই। ভয় যে পেয়েছিলাম প্রথমে তা মিথ্যে নয়, কিন্তু অদ্ভুত একটা সাহস এসেছিল কাঠগড়ায় উঠতেই। কিন্তু সাক্ষী দিয়ে এসেই মনে হলো নির্বোধের মতো মিহির কুমারের চরিত্রে কলঙ্ক দিয়ে এলাম। যে কলঙ্ক দিয়েছি তা মুছে ফেলবার নয়। আমার কি যে যন্ত্রণা শুরু হলো তখন তার বোঝাবো কি করে। এর চাইতে মিহির কুমারের মরে যাওয়াও ভালো। কথাটা মনে হতেই সব পরিকল্পনা ঠিক করে ফেললাম আমি, ভয়াবহ সে পরিকল্পনা। শুধু মিহির কুমার নয়, ছন্দারও বেঁচে থাকবার অধিকার নেই। আমি অনেক কষ্টে এক জায়গা থেকে পটাশিয়াম সায়ানাইড জোগাড় করে নিয়ে এলাম। অভিনেত্রী আমি, একটু কষ্ট করলে সব কিছুই জোগাড় করতে পারি। পটাশিয়াম সায়ানাইড নিয়ে কি এক সাহসে চলে গেলাম মিহির কুমারের বাড়িতে। আমার অভিনয় তাকে কিচ্ছু বুঝতে দিলাম না। আমি তো জানি এখন যা বলবো মিহির কুমার তাই করবে। আমার সম্পর্কে সে প্রবল কৌতূহল অনুভব করছে তাও আমি জানি। আমি বললাম কফি খাব, মিহির কুমার একা থাকে, সে নিজেই তৈরি করে নিয়ে এলো কফি দুজনের জন্যে। কফিতে চুমুক দিয়ে বললাম চিনি নেই। সে চিনি নিয়ে আসবার আগেই তার কাপে মিশিয়ে দিলাম সায়ানাইড। মিহির কুমার ফিরে এসে সেই কফি খেয়ে নিল। তাকে মরতে দেখে তবে পেছনের দরজা দিয়ে বাইরে এসে সোজা এসেছি ছন্দার বাড়িতে। কি শীতল লাগছিল ভেতরটা, ভেতরে ভেতরে এই শীতলতা আমাকে যেন কাঁপাচ্ছিল। জীবনের সবচাইতে বড় অভিনয় যেন শুরু হয়েছিল আমার। বড় পার্ট না পাওয়ার দুঃখ আমার মিটে গিয়েছিল। ছন্দাও একাই থাকে, আমার ভয় ছিল ওর গুণমুগ্ধরা যদি কেউ থাকে, কিন্তু না, তারা কেউ ছিল না। ছন্দা আমাকে একটুখানি সন্দেহ করল বটে, কিন্তু তার কৌতূহলের কাছে সে সন্দেহ তুচ্ছ হয়ে গেল। সুতরাং ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে কোনো বাধা হলো না। আমি ছন্দাকে মরতে দেখে শেষ মুহূর্তে দম বন্ধ করে পালিয়ে এলাম পেছনের দরজা দিয়ে। কি যন্ত্রণায় তারপর আমার দিন কাটছিল কি করে বোঝাবো। দুটো খুন, অহরহ দুটো মুখ আমার চোখের সামনে। আমার দিন রাত্রি নরকের যন্ত্রণার মধ্যে ডুবে যাচ্ছিল, আমি আর পারছিলাম না। আপনারা আমায় ধরতে পারলে সুখ পেতাম, দারুণ শান্তি হতো আমার, সেই শান্তিতেই সুখ হতো আমার। কিন্তু আমায় ধরতেই পারলেন না আপনারা। একটি মেয়ে কি এমনি নিপুণভাবে হত্যা করতে পারে, কি করে আপনারা আমায় সন্দেহ করবেন। আমি একটু পরেই সেই সায়ানাইডের বাকিটুকু খাব, অনুরোধ একটি, আমার মৃতদেহ সৎকার করবেন, অবহেলায় ফেলে দেবেন না। আমার ঠিকানা নিচে দিলাম। ইতি
রুবি সে। সঙ্গে সঙ্গেই রুবি সেনের মৃতদেহ উদ্ধার করা হল কলকাতার একটি যাত্রা দলের সাজঘরের ভেতর থেকে। অভিনেত্রী রুবি সেনের চোখে মুখে এখন শান্তির চিহ্ন লেগে আছে। ইন্সপেক্টর শুধু তার মুখের দিকে তাকিয়ে সঙ্গী সাব ইন্সপেক্টরকে মৃদুস্বরে বললেন, জানো পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে রুবি সেন নিশ্চয়ই মিহির কুমারকে পাবে। সাব ইন্সপেক্টর কি বুঝল কে জানে, শুধু বলল, তা হতে পারে স্যার। এক অভিনেত্রীর গল্প, গল্পটি এখানেই শেষ হল। ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না, আর নতুন শ্রোতা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের জন্য প্রতি সপ্তাহে এই রকম দুটো থ্রিলার গল্প আমরা নিয়ে আসছি। আপনারা যেভাবে আমাদের সঙ্গে থেকে উৎসাহ দিয়ে আমাদের উদ্বুদ্ধ করছেন তার জন্য রেনবো মিডিয়ার সমস্ত শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।